বাঙালির স্বার্থ সংশ্লিষ্ট নয় দফা দাবিকে সামনে রেখে দেশের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়েছে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি বুধবার রাজধানীতে দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে স্মারকলিপি এবং দাবি সনদ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন দলের রাজ্য নেতৃত্ব আমরা বাঙালির দাবি মিজোরামের রিয়াং শরণার্থীদের স্বভূমিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এই বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে আমরা বাঙালি তাছাড়া উনিশশো সালের দাঙ্গায় এবং উগ্রবাদীদের জন্য যে সমস্ত বাঙালি গৃহহীন হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক রাজ্যে পৃথক তিপ্রাল্যান্ডের দাবি উঠছে এই ধরনের অযৌক্তিক দাবি রাজ্যের জনগণের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে তেমনটা নয় জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে যা রাজ্যের উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে এই যে অসম মণিপুর ত্রিপুরা সহ বিভিন্ন জায়গাতে মেঘালয় সহ এই যে ঘটনাগুলি ঘটে চলেছে পর পর এর এগুলি অবিলম্ব বন্ধ করা উচিত মানে সবাই একটা ধৈর্য মানে আছে কিন্তু সীমা আছে কিন্তু দু নম্বর রাজ্যের যে এই যে যারা ঘটনা যারা যারা যুক্ত এই অপরাধী তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে তিন নম্বর এই যারা এই যে মেঘালয় সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে মেঘালয় বিহার বা এই যে অসমের ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া